সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কামরুজ জামান, ইমপ্যাক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব অ্যালুমিনিয়াম স্ক্রাপ এবং কপার স্ক্রাপ কিভাবে আমদানি করা যায়, এই আমদানি করার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস দরকার হবে এবং এর ডিউটি ট্যাক্স কত পেমেন্ট করতে হবে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। অ্যালুমিনিয়াম স্ক্রাপ বলতে যেটা বোঝায় সেটা হলো এই যে, এই দেখেন, এই জাতীয় পণ্য যে অ্যালুমিনিয়াম স্ক্রাপ, এগুলি বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের যে চ্যানেলগুলি থাকে এগুলির কাটা টুকরা, তারপরে যে মাথার যে কাটা অংশগুলি থাকে, তারপর বিভিন্ন শীটের, অ্যালুমিনিয়ামের বিভিন্ন শীট, তারপরে এছাড়াও অ্যালুমিনিয়াম ক্যান, অ্যালুমিনিয়াম যে ক্যানগুলি থাকে, ওয়েস্ট ক্যান, এই যে অ্যালুমিনিয়ামের গাড়ির রিং, গাড়ির রিং এর ওয়েস্ট যেগুলি, এগুলি বাতিল বাতিল যে মালগুলি থাকে অ্যালুমিনিয়ামের, এগুলি কিভাবে বাংলাদেশে আমদানি হয়, এবং এছাড়াও এই যে কপার, কপার মানে তামা, তামা কিভাবে আমদানি হবে আপনার ওয়েস্ট যেগুলি থাকে, যেগুলি বাতিল মাল থাকে, এই বাতিল কারা আমদানি করতে পারে, এই ব্যাপারে আজকে আলোচনা করব এবং এগুলোর ডিউটি ট্যাক্স কত, এই ব্যাপারে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আজকের আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা জানি এই অ্যালুমিনিয়াম স্ক্রাপ আমদানির ক্ষেত্রে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে একজন আমদানিকারককে। অ্যালুমিনিয়াম স্ক্রাপ বা কপার স্ক্রাপ দুইটা একই ধরনের ডিউটি। তো এই কপার স্ক্রাপ বা অ্যালুমিনিয়াম স্ক্রাপ আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, ভ্যাট, এটি এবং এআইটি, এই সব মিলিয়ে আপনাকে দিতে হবে 31% ট্যাক্স আপনাকে দিতে হবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং কপার, অ্যালুমিনিয়াম এবং কপার স্ক্রাপের যে ভ্যালু হবে সেই ভ্যালুর উপরে 31% ট্যাক্স দিতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে। এখন আসা যাক এটি কারা আমদানি করতে পারবে। এই পণ্যটি অবাধে আমদানিযোগ্য কোনো পণ্য না, এটি সবাই আমদানি করতে পারবে না, এটা শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য একটি পণ্য। তো যারা আমদানি করতে পারবে এরা, এদেরকে অবশ্যই শিল্প প্রতিষ্ঠান হতে হবে, একটি প্রকৃত শিল্প কাঁচামাল হিসেবে, শিল্পের কাঁচামাল হিসেবে এই অ্যালুমিনিয়াম স্ক্রাপ এবং কপার স্ক্রাপ আমদানি করা যাবে। এই কোন কোন শিল্পের কাঁচামাল হিসেবে, কোন ধরনের শিল্পের কাঁচামাল হিসেবে এই অ্যালুমিনিয়াম স্ক্রাপ এবং কপার স্ক্রাপ আমদানি হয়, বিনিয়োগ বোর্ডের নিবন্ধিত যে কোনো ইনগোট তৈরির প্রতিষ্ঠান, ইনগোট বলতে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম গলিয়ে যে একটি ছাঁচের ভিতরে ফেলে যে একটা অ্যালুমিনিয়ামের বার তৈরি করা হয় এটাকে ইনগোট বলে, বা কপারের বার তৈরি করা হয় এটাকে ইনগোট বলে। তো এই ইনগোট তৈরির প্রতিষ্ঠানরাও অ্যালুমিনিয়াম স্ক্রাপ আনতে পারবে। এবং এরপরে আপনার যে অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের এই হাড়িকাতিল তৈরির প্রতিষ্ঠান, বা অ্যালুমিনিয়ামের যে জানলা দরজার জানলার যে ফ্রেম তৈরির প্রতিষ্ঠান, এরা এই অ্যালুমিনিয়াম স্ক্রাপ আমদানির যোগ্যতা রাখে। বা যে কোনো ধরনের গাড়ির রিং তৈরির প্রতিষ্ঠান যারা আছে তারাও এই ইনগোট আমদানি, সরি, এই স্ক্রাপ আমদানি করতে পারবে। এছাড়াও অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম স্ক্রাপ বা কপার স্ক্রাপ, কপার ওয়্যার বা অ্যালুমিনিয়াম ওয়্যার তৈরির যে প্রতিষ্ঠান বা যে ফ্যাক্টরি আছে তারা এটা আমদানি করতে পারবে, যদি বিনিয়োগ বোর্ডের, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশনের নিবন্ধিত প্রতিষ্ঠান হয়ে থাকে, বিডার নিবন্ধিত প্রতিষ্ঠান যদি হয়ে থাকে এবং সেখানে তার যে পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি থাকবে তার উপর ভিত্তি করে তাকে বাৎসরিক আমদানির একটি অনুমোদন দেওয়া হয়, সে কি পরিমাণ আমদানি করতে পারবে, ওই পরিমাণের পণ্য সে বাৎসরিক আমদানি করতে পারবে। এই এবং যে বিডাতে যদি আরো কোনো শর্ত দিয়ে দেওয়া থাকে তাহলে সেই শর্ত পালন করে সেই পণ্যগুলি আমদানি করে থাকবে। সাধারণত এই শর্তগুলি যে কোনো জায়গায় যদি আপনি এগুলি বলানোর জন্য যে চুল্লি ব্যবহার করবেন সেই চুল্লি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে ওই ফ্যাক্টরি প্রতিষ্ঠানের আগে আপনার ফায়ার লাইসেন্স দরকার হবে, পরিবেশ লাইসেন্স দরকার হবে, এগুলি সব করেই তারপর আপনার আমদানিতে যেতে হবে, বিডার লাইসেন্স পেতে হবে।
তো বিডার লাইসেন্স আপনার থাকলে আপনি এটা বিডার থেকে রেজিস্ট্রেশন যদি আপনি পান আপনার প্রতিষ্ঠান বা আপনার ফ্যাক্টরি যদি পায় তাহলে আপনি এই অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ বা কপার স্ক্র্যাপ আমদানি করতে পারবেন তো অ্যালুমিনিয়াম বা কপার স্ক্র্যাপ আমদানির ক্ষেত্রে আরেকটি শর্ত হলো আপনি যে দেশ থেকে পণ্য আমদানি করবেন অর্থাৎ রপ্তানিকারক দেশের যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা সরকারি কোন কর্তৃপক্ষ এই মর্মে একটি প্রত্যয়নপত্র দিবে শিপমেন্টের সাথে যে এই পণ্যগুলি সম্পূর্ণ তেজস্ক্রিয় মুক্ত কোন টক্সিন নাই এই মর্মে একটি প্রত্যয়নপত্র তাদেরকে দিতে হবে এবং এই প্রত্যয়নপত্র থাকলে তারপরে এবং বিডিয়া বাংলাদেশের যে বিডার যে নিবন্ধন এটা থাকলে এবং আপনার প্রাপ্যতা থাকলে আপনি এই পণ্যগুলি আমদানি করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের আলোচনা আপনাদের আলোচনা তো এই সংক্রান্ত আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমার্স বক্সে আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ